দর্শক, এই মুহূর্তে জার্মানির করোনা পরিস্থিতি জানাতে ফ্রাঙ্কফুর্ট থেকে যুক্ত হচ্ছেন জার্মান বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান লিটন। লিটন, মের পরে জার্মানিতে আবার হাজারের উপর কোভিডে আক্রান্ত হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি, তো এর প্রেক্ষিতে ভ্রমণকারীদের জন্য টেস্ট বাধ্যতামূলক সংক্রমণ কতটা আসলে এড়াতে পারবে বলে আপনি মনে করছেন, জানাবেন। ধন্যবাদ জ্যোতি। সংক্রামকের প্রথম ধাপটি যখন এরা এড়িয়ে যেতে চেষ্টা করছে কিংবা ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে, ঠিক এই মুহূর্তে দ্বিতীয় ওয়েভের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আর এই সম্ভাবনাকে ঠেকাবার জন্য বা প্রতিরোধ করার জন্য 16টি অঙ্গরাজ্যের প্রতিটি বিমানবন্দরে যারা দেশের বাইরে থেকে ভ্রমণ শেষে আসবেন তাদেরকে টেস্ট বাধ্যতামূলক করেছেন। আর কেউ যদি এয়ারপোর্টে টেস্ট না করতে চায় তাকে 3 দিনের ভিতরে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা ক্লিনিকে টেস্ট করতে হবে। এটা বাধ্যতামূলক, এটা এইভাবে বলা যেতে পারে এটা সংক্রামকের হারটা অনেকটাই ঠেকানো যাবে। ঠেকানো যাবে, সংক্রামিত হলে তাকে চিকিৎসা দেওয়া হবে। আর চিকিৎসা হলে ইতিপূর্বেই আপনারা জানেন প্রায় 2 লক্ষের উপরেও এখানে সংক্রামিত হলে মৃত্যুর হারটা ছিল খুবই কম, প্রায় 86% মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আর স্বাস্থ্যবিধি সবাই মেনে চলছেন। তারপরও কিছু মানুষ গত সপ্তাহে এখানে রাস্তায় মিছিল করেছে, তারা মাস্ক ব্যবহারের বিরুদ্ধে দাবি করেছে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। আর এভাবেই সরকার স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি এই টেস্ট ব্যবস্থাকে একটু জরুরি ভিত্তিতে জোর দিয়ে এয়ারপোর্টে সবাইকে টেস্ট বাধ্যত করেছেন, এটা সংক্রামক ঠেকাবে বলে সবাই ধারণা করছেন। কিন্তু কিছু কিছু বিশেষজ্ঞরা বলছেন এয়ারপোর্টে প্রথম দিন সংক্রামিত না হলেও বা সংক্রামকের পজিটিভ ধরা না পড়লেও 3 দিন পরে আবার পজিটিভ হতে পারে, যার জন্য দ্বিতীয় দফাও টেস্টের জন্য সবাইকে অনুরোধ করছেন। সব মিলিয়ে যে টেস্টের উপরই এরা নির্ভর করছে। আর জার্মানিতে আমি বলতে পারি এরা সরকারি প্রজ্ঞাপন গুলোকে সাধারণত জনগণ বাইবেলের মতো কিংবা কোরআনের বাণীর মতো মনে করে, তার জন্যই সবকিছুই এখানে সবাই মিলেমিশে ঠেকানো সম্ভব হবে। হ্যাঁ, এভাবে টেস্ট পদ্ধতিতে যদি আরো বাড়ানো যায় বা বাড়াতে চেষ্টা করছেন সেভাবে, আর এতেই এরা সংক্রমণকে দ্বিতীয় একটা ঠেকাতে পারবেন বলে ধারণা করছেন। হ্যাঁ জ্যোতি, ধন্যবাদ আপনাকে। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্রাঙ্কফুর্ট থেকে বলছিলেন জার্মান বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান লিটন।